ইম্পোর্টার কবুতর না আনলে পরে বিডারদের কাছে বাচ্চার দাম বেশি হয়ে যায়, আর বিডাররা কবুতর দাম বেশি চাইলে বলে যে ইম্পোর্টাররা আইনে বাজার ধস নামাইছে। আমি মোহাম্মদ হোসেন করিম, ন্যাশনাল প্রেস সার্ভিস সোসাইটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা আসছি ফরিদপুর। আপনারা সবাই জানেন এবং চেনেন আমাদের সোহাশ ভাই, সোহাশ ভাইয়ের খামারে আসছি। আজকে আমরা সোহাশ ভাইয়ের খামারে কবুতরগুলোর সাথে পরিচয় হব, সেই সাথে সোহাশ ভাইয়ের সাথে কথা হবে এবং আমরা জানবো যে কবুতরের খুঁটিনাটি এবং ফার্ম ম্যানেজমেন্ট। সোহাশ ভাই তো পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, বাংলাদেশের কবুতর প্রেমিকরা সবাই চেনে। তারপর আমার পরিচয়টা দেই নাকি? আচ্ছা, আমি মোহাম্মদ সোহাশ আহমেদ, আমার বাসা ফরিদপুর। আর আসলে শখের বসে বলবো না, প্রথমে শখই ছিল বাট এখন শখ পেশায় পরিণত হয়ে গেছে। শখের পাশাপাশি এখন বিজনেস পারপাসে আমি কবুতরের এই প্রজেক্ট আগাচ্ছি। আমাদের একটু দেখান যে আপনার এখানে কি কি কবুতর আছে। ঠিক আছে, এখানে আসলে এখানে আছে হাউসের চিকস, মানে হাঙ্গেরিয়ান হাউস, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এটা আসলে বেরোয়ছে অ্যান্ডোলজিয়ান অ্যান্ড ডিজেলের থেকে। এটা বাচ্চা, হ্যাঁ, ঘরের ঘরের বিট, এটা ফর সেল। আচ্ছা, এখানে আছে হলো হোয়াইট টপ ইংলিশ টাম্পিটার, এটা আমার মাস্টার পেয়ার, এ আর কি ঘটনা। এখানে আছে আমার বেল্টেড লং ফেস, মার্কেট লং ফেস, এটা হলো চিকস। আর এখানে আছে ওইটা হলো কর্মনা। এখানে বাদ বাকি যেগুলো দেখতেছেন সবই আমার প্যারেন্টস, হ্যাঁ, মাস্টার পেয়ার। বাট এই কবুতর আমার মনে মনে করতে পারেন, হ্যাঁ, এই কবুতর গুলো আসলে মনে করতে পারেন যে আমার শখের ভিতর দুইটা কবুতরের মধ্যে একটা বি, বুখার এবং বেল্টেড কংফ্রেস, যেটা আসলে কি বলবো, এই বিটটাকে যতই দেখি ততই মুগ্ধ হই। ইনশাল্লাহ ডে বাই ডে এটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, কতটুকু বেটার করতে পারছি জানি না, বাট চেষ্টা করতেছি। আসলে আপনি কি কাজ করছেন? হ্যাঁ, অবশ্যই কাজ করছি, চেষ্টা করছি। এখানে এই পেয়ারটা আসলে ইম্পোর্টেড পেয়ার ছিল, বাট মেল, হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক পেয়ারটা, মেলটার যদিও একটু মার্কিনের প্রবলেম, বাট এভারেজ বাচ্চাগুলো আমি কিন্তু বেস্ট ভালো ভালো বাচ্চা পাইছি। হ্যাঁ, অপাল ডোমিনেট, অপাল সিলভার, অপাল, আমি সবগুলো এর থেকেই এই সব বাচ্চা থেকে রেডি করছি। বাট অনেক এক পেয়ারের বাচ্চা, হ্যাঁ, এক পেয়ারের বাচ্চা সব ইনশাআল্লাহ। আমরা ব্রিডিং বানাচ্ছি, হ্যাঁ, ব্রিডিং বানাচ্ছি আমি অনেক, আরো ডেভেলপ করার, হ্যাঁ, ডেভেলপ করার জন্য ডে বাই ডে আমি চেষ্টা করতেছি। আসলে ভালোর তো আসলে কোনো শেষ নাই, চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ দেখা যাক ফিউচারে। ব্রিড নিয়ে কিন্তু ভালো করা যায় না, বাট এই ব্রিড গুলো নিয়ে কিন্তু অনেক কিছু করার একটা অপরচুনিটি রাইট রাইট আসলে ফিউচারে আছে, যে এই বেল্টেড মার্কেট লং ফেস নিয়ে আমার কিছু করার জন্য এই আর কি ঘটনা। কিন্তু ও আমাকে, আমি নিজেও কিছু কবুতর রাখছি, পাশাপাশি আমি সেলও করছি, সেটাই আমার কবুতরের নতুন কবুতর কেনার ক্ষেত্রে খুব বড় রকমের সাপোর্ট দিচ্ছে এই বেল্টেড লং ফেস মাস্টার পেয়ার গুলা। আর এই পাশাপাশি আছে হলো এখানে অ্যালমন্ড কর্মনা, আমেরিকান অ্যালমন্ড কর্মনা, এই যে ইয়েলো কোয়েল মুন, কোয়েল মুন অ্যান্ড ব্ল্যাক, হ্যাঁ, এইটা এইটার এই দুটো কালার, এটা হলো ইয়েলো কর্মনা, এই আর কি ঘটনা, ইয়েলো কর্মনা, এটা হলো কোয়েল মুন। এই দুটো কালারে কি বেরোবে? এটা তো আপনার ওর মাস্টার পেয়ার তো আপনার ব্ল্যাক, এখন আপনার অপলো বের হয়, অ্যাশেডও বের হয়, ব্ল্যাকও বের হয়, বিভিন্ন কালারের বের হয়। আসলে এর মিউটেশনটা তো বাইরের মিউটেশন, আমি এটা আসলে সম্বন্ধে আমি নিজে বিট করে এখন আস্তে আস্তে এখন প্রত্যেকটা বাচ্চায় দেখা যায় যে ব্ল্যাক আসে। এটার এখন মার্কেট প্রাইস কেমন আছে? মার্কেট প্রাইস আসলে প্রথম অবস্থায় মার্কেট প্রাইস খুব হাই ছিল, এখন মোটামুটি একটু কোয়ালিটি বেটার হয়েছে, তো আমি মোটামুটি ভালো প্রাইসে সেল করতেছি। ব্ল্যাক বাচ্চা 15,000 থেকে 20,000 টাকা সেল করি, আর অপাল বাচ্চা উঠলে 40,000 থেকে 50,000 পর্যন্ত এখন পর্যন্ত সেল করা যায়। এটা আসলে সবার ক্ষেত্রে সম্ভব না, বাট কবুতর যদি ভালো কোয়ালিটি হয় অবশ্যই একটা ক্রেতা একটা, মানে আমি এ পর্যন্ত কোনো সমস্যায় পড়ি নাই। অনেকেই বলে যে আসলে লং ফেস কবুতর মার্কেটটা তো এখন নাই, কিন্তু আসলে কালার কোয়ালিটি ভালো থাকলে সেই, মানে যে কবুতরটা পালে একটা বিট ভিত্তিক খামারই কিন্তু আমাদের বাংলাদেশ সেক্টরে এখন তৈরি হচ্ছে, যে একটা বিটের উপরে কাজ করতেছে, ইনশাল্লাহ আরও কাজ হবে আশা করতেছি। কিন্তু আমি আসলে আমি বিট ভিত্তিক খামারি হয়ে উঠি নাই, বাট চেষ্টা করবো সামনে 2-4টা বিট নিয়ে কাজ করার জন্য, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়তো বা পসিবল না, চেষ্টা করলে হয়তো ভালো কিছু হইতে পারে। তার মানে কোয়ালিটি থাকলে তার দাম আছে বলে? অবশ্যই অবশ্যই কোয়ালিটি থাকলে আমার দাম তো অবশ্যই থাকবে, কোয়ালিটি তো তার তো অবশ্যই। এটা ইংলিশ নান না? হ্যাঁ, এটা হলো ইংলিশ নান, এই আর কি ঘটনা। মার্কেট প্রাইস আমি মানে এখনকার মার্কেট প্রাইসটা আমি বলতে পারি, এখন ভালো একজন কবুতর 35,000 থেকে 40,000 আছে,
বাচ্চা 15 থেকে 20000 টাকা কিছুদিন আগে ভালো একটু অসামঞ্জস্য হয়ে গেল না রানিং পেয়ার 30 35 এখন এইটা হচ্ছে কি আমি হ্যাঁ আমি এটা একটু ক্লিয়ার করি কারণ এটা যে সময় আমি কিনছিলাম সেটা আমার 65 ছিল সেই সময় আপনার বেবি আমি 20000 সেল করছি ঠিক আছে কিন্তু মার্কেটে এখন হয়েছে কি যে মোটামুটি জানে যে সোয়াশ বাড়ি কবুতরটা কোয়ালিটি সম্পূর্ণ এর জন্য আমিও তো আশা করতে পারি যেহেতু আমি 5 জোড়া কেনার পর 1 জোড়া সেট আপ দিছি আমার কিন্তু আমি যেগুলো সেল করছি সেগুলো কিন্তু আমি কম রেটে সেল করছি যাদের কিনছি তার চেয়ে কম রেটে সেল করছি বাট আমি আশা করতেই পারি যে এখন আমি একটা ভালো কবুতর যেহেতু 10টা কবুতর থেকে আমি 2টা কবুতর রাখছি অবশ্যই আমি বাচ্চা করলে 2টা ভালো টাকা মানে 15 থেকে 20000 টাকা পেতে পারি এখন হচ্ছে কি আমাদের এখানেই সবচেয়ে বড় সমস্যা যে একটা ব্রিডার 10 জোড়া কবুতর কিনে 4টা কবুতর সেট করলো সে কিন্তু বাজারে 10000 টাকা কবুতর বাচ্চা সেল হয় সে কিন্তু আশা করতেই পারে যে 15000 টাকা আমি সেল করবো কিন্তু তার কষ্ট তার মেধা এটা কিন্তু কেউ মূল্য দিতে চায় না বিভিন্ন মানে অনেক কিছু উত্তরায় আমাদের একটা কবুতর বা একটার বা দুইটার কবুতর সেট করতে হয় সেটটা আমি তো আশা করতেই পারি যে আমি এখান থেকে বেশি পাবো এটা হলো অনেক সাধারণ খামারি বলেন বা বড় খামারি বলেন বা মাঝারি খামারি এটা কেউ আসলে মেনে নিতে চায় না যে বড় পেয়ারের দাম 35 বাচ্চা কেন 15 কিন্তু আমি 35 কেন বলছি এখানে তো আপনার কত টাকা ইনভেস্ট সেই কথাটা আসলে কাউকে সোশ্যাল মিডিয়ায় ভাবে বলা যায় না এখন একটু সুযোগ পাইলাম বলার জন্য এটা বললাম এই আর কি ঘটনা আপনি কেন তো অনেক বেশি 65 এখন সে দাম দাম এখন দাম ওই যে এটার জন্য তো ভাই আসলে কি বলবো আমাদের বাজারের ইম্পোর্টের বাজারটা ইম্পোর্টারদের ভাইদের প্রতি শ্রদ্ধাশীল মানে শ্রদ্ধা রাখি আমি বলতেছি যে একটা কবুতর ইম্পোর্ট করুক সেটা যদি একটা 6 মাস পর বা 10 মাস পরে সেই কবুতরগুলো ইম্পোর্ট করে তাহলে আমাদের ব্রিডারদের জন্য আমাদের জন্য এটা ভালো হয় কিন্তু আসলে আমরা এটা না কইরা আসলে দশ গুণ ব্রিডার ইম্পোর্টার সবারই আছে আমরা এটা না করে কি হয়েছে যে কবুতরটার বাজার একটু উদ্যোগতি আমরা চেষ্টা করি সেই কবুতরটা আনার জন্য যার জন্য বাজার ফল করে আর সেই সময় দায় পরে ব্রিডাররা মানে ইম্পোর্টার কবুতর না আনলে পরে ব্রিডারদের কাছে বাচ্চার দাম বেশি হয়ে যায় আর ব্রিডাররা কবুতর দাম বেশি চাইলে বলে যে ইম্পোর্টাররা আইনে বাজার দশ নামাইছে মানে এইখানে হলো ইম্পোর্টার ব্রিডারদের মধ্যে একটা সবসময় মানে সমন্বয় খুব জরুরি না সমন্বয় খুব জরুরি আমি চাই যে খুব শীঘ্রই এই সমন্বয়টা আমাদের এই কবুতর সেক্টরে খুব ভালো একটা ভূমিকা রাখবে মানে আমার দিক থেকে আমি দোয়া করি যে এই জিনিসটা জানি কি হয় আচ্ছা এখানে হলো আছে গ্রে ওয়ারলেস লাহোর ব্লু ওয়ারলেস লাহোর যেটা জেনুইন কবুতর অপাল আমি অপালই বলবো এটা অপাল এই দুইটার বাচ্চা কি আর স্টেনসিল এর দাম কি বেশি নাকি হ্যাঁ স্টেনসিল এর বাজার তো এখন একটু ভালো আর এটা মিটিশনটা কই দুইটার বাচ্চা বাচ্চা এটা এই দুইটার বাচ্চা এই দুইটা এইটা দুইটা ঢাকার এক আমাদের শ্রদ্ধা এক বড় ভাই আমার কাছ থেকে নিছে এই 4-5 তারিখের মধ্যে নিবে এই আর কি ঘটনা এই আর কি ঘটনা আর ফুটারটা একটু হ্যাঁ ফুটার এই ফুটারটা শখের বসে বলেন আর জোর করে বলেন আমাদের খুলনা রেসারকে শাওনের কাছ থেকে আমি নিয়ে আসছিলাম মানে এই ভিডিওর মাধ্যমে ভাইকে অনেক ধন্যবাদ যে ভালো একটা কবুতর দিচ্ছে আমি 1-1.5 বছর ধরে রেখে দিচ্ছি যদিও বাজার নাই তারপরেও কবুতরটা আসলে দেখতে খুব বেটার অনেক সুন্দর এই শখের জন্য কবুতরটা রাখা বলটা সুন্দর এই আর কি বলটা তো ছিল মানে এই আর কি করো না সামনে যাই ভাই চলেন আর এই ভিডিও ভাই এই যে আর একটা নিচের কবুতর বানায় আসলে এই কবুতরগুলো হলো আমার সবচেয়ে শখের মধ্যে একটা ব্রিড বোখারা ট্রাম্পিটার যেটার জন্য আজকে আসলে আমি সোয়াশ আমাকে সবাই চিনে আমার ঘরে কিছু পুরনো বোখারা আছে আমি আপনাদের দেখাবো 11 বছর বয়স 10-11 বছর বয়স কিছু বোখারা আছে আমি পলাশ আপনাকে দেখাচ্ছি এইটা হলো কোয়েলমুন আমার ঘরে এর বয়স 11 বছর এরাই আমার মানে শৌখিনতার মানে আমার শখের প্রথম স্টেজেরা এখন কি ডিম বাচ্চা করছে হ্যাঁ এখন ডিম বাচ্চা করতেছে বাট আমি কবুতর আলাদা করে রাখছি রেস্টে দিয়ে রাখছি এরাই আমার সব এই বুখারাই আমার সব পাশাপাশি অন্য কবুতর আসলে সেটা বলেন খামার ঠিকানার জন্যই আচ্ছা বুখারার নাকি মডিফিকেশন হয়েছে এইসব বুখারা